উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ গত বুধবার বনগাঁর গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত থেকে বিকেলের দিকে খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন এবং ওই দিনই তৃণমূলের সদস্য পদ থেকেও ইস্তফা দেন। গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয় বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে রতন ঘোষের প্রসঙ্গে বলেন, কে চলে যাচ্ছে, কি কারণে চলে যাচ্ছে আমি তো জানি না। আমরা ওকে বলেছিলাম যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি থেকো। বিজেপিতে যোগদান যারা করছে তাদের আখেরে কোনো লাভ নেই, তারা পরবর্তীকালে দু মাস বাদে বলছে খুব যন্ত্রণা ভোগ করছে। তারা ভারতীয় জনতা পার্টি কাউকে কাজ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির অ্যাচিভমেন্ট হলো আপনাকে প্রথমে আরএসএস হতে হবে, আরএসএস না হলে কোনো জায়গা নেই। যারা ভাবছে হাবড়ায় টিকিট পাবো, যারা ভাবছে বনগাঁ দক্ষিণে টিকিট পাবো, উত্তরে টিকিট পাবো, গাইগেরা টিকিট পাবো, ভুল করছে, কাউকে নেবে না। আরএসএস এর মার্কা হতে হবে, আরএসএস যদি না থাকে তারা কাউকে টিকিট দেয় না। এবং নতুন করে এক মাস পরেই বলতে শুরু করবে যে আমার মনে হয় ভুল হয়েছে। অন্যদিকে বনগাঁয় তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর গোপাল শেঠ অতীতের রাজনৈতিক সঙ্গী রতন ঘোষের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, আমি বলছি রতনবাবু আমাদের বনগাঁর মহকুমার রাজনীতি থেকে অনেকদিন অবসর নিয়েছে, এটা বলার অপেক্ষা রাখেন। রতনবাবু সন্দেশখালি রাখুন, তিনি জেলা পরিষদের মেম্বার ছিলেন, সেখানেও যেতেন না। এবং আমরা খবর পেয়েছি বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, দল যার জন্য ওকে কার্যকরী সভাপতি ছিল সেখান থেকে সরিয়ে একটা কোঅর্ডিনেটর পোস্ট তৈরি করে সমস্ত জায়গায় দেখার জন্য দায়িত্ব দিয়েছিল। তিনি কিছু তার কিছু নিজের স্বার্থসিদ্ধির জন্য দলের সঙ্গে শুধু ল্যাসটা জুড়ে রেখেছিলেন এবং তিনি চলে যাওয়ার পরে এখন আমরা যেটা শুনতে পাচ্ছি আমাদের কাছেও এসেছিল যে সব মানে প্রচুর মানুষ আজকে সেখানে গিয়ে তিনি গিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। তবে দুর্নীতির প্রশ্নে রতন ঘোষকে বিদলেও এতদিন দুর্নীতির অভিযোগ কোথায় ছিল তার ব্যাখ্যা দেননি গোপাল শেঠ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।